যারা আল্লাহর দ্বীনের সৈনিক হবে, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য আল্লাহর দ্বীনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে, কোন এই ধরনের অপবাদের ভয়ে সে ভীত হবে না। তার পরিষ্কার কথা হবে, তুমি আমাকে মৌলবাদী বলতে পারো, তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো, তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো, কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না। যারা ইতিমধ্যে এই ধরনের কোন সীমা লঙ্ঘন করেছেন, তারা তাদের এই ধরনের কার্যকলাপ এখনই বন্ধ করবেন এবং অতীতের কৃত আপনাদের এই সকল অপরাধগুলোর জন্য আপনারা নিঃশর্তভাবে আমার কাছে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া, এটাই হলো চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য। আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে, তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা সে পন্থাই অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত জানমাল ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না। দেশ এবং জাতির এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন, তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ। প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামে একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি, তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো, কতটুকু পর্যন্ত জানাবো না, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন, আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন। আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব, তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব, সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে
সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি থাকবে একান্তই স্ত্রীর। আমি জানতে চাই, আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে? তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে? প্রিয় দেশবাসী, আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে, সেই ধরনের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার, আমার ধর্মীয় অধিকার, আমার ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন এবং তারা ইসলামী শরীয়তের আলোকেও অনেক বড় অন্যায় এবং অপরাধ তারা করেছেন। ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব এবং প্রচলিত আইন লঙ্ঘন করে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অপরাধে যারা দুষ্ট আমি তাদের বিরুদ্ধেও অনতিবিলম্বে আইনি পদক্ষেপ অবলম্বন করব। আমি আমার ব্যক্তিগত আইন পরামর্শদাতাদের সাথে ইতিমধ্যে পরামর্শ করা শুরু করেছি এবং অচিরেই আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, যারা ইতিমধ্যে এই ধরনের কোনো সীমা লঙ্ঘন করেছেন তারা তাদের এই ধরনের কার্যকলাপ এখনই বন্ধ করবেন এবং অতীতের কৃত আপনাদের এই সকল অপরাধগুলোর জন্য আপনারা নিঃশর্তভাবে আমার কাছে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন, অন্যথায় আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। কোনো ধরনের বিপর্যয় তৈরি না হয়, সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত না হয়, সেই পরিবেশ থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করুন। সারা পৃথিবীর যেই যেই জায়গায়, যে যেই প্রান্তে বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দেশের প্রতি আপনাদের ভালোবাসা, ইসলামের প্রতি আপনাদের এই ভালোবাসাকে আপনারা অটুট রাখবেন। আর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে, যেই ত্রুটির কারণে আমার অসাবধানতার কারণে এবং যথাযথভাবে আমি পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমি যেই ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি সেজন্য আমি নিজেই মর্মাহত এবং আমার কারণে আরো অনেকেই আজকে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি।